আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আমাদের আজকের আয়োজন হল মিজানু মিজানুসরফকে আমরা প্রাথমিকভাবে তা বোঝার চেষ্টা করব। গত ক্লাসে আমরা আইল মুশরফের প্রাথমিক আলোচনা করেছিলাম তবে যেহেতু আইল মুশরফের শুরুর অংশই সরফ তাই সরফ সম্পর্কে আমাদের পাকাপাকি ধারণা থাকা প্রয়োজন অনেকে আছে মিজান মন পড়ে পরে ঠিকই কিন্তু মিজান ও সরফ আসলে কেন কী জন্য কী কাজে তার লাগবে বা এটা কি এখনও বুঝতে পারে না তো যাই হোক চলো শুরু করা যাক দেখো মিজান শব্দটির অর্থ হলো দাড়ি পাল্লা মিজান অর্থ পাল্লা। বা নিক্তি আর সরফ হল একটি শাস্ত্র বা ব্যাকরণের একটি পরিভাষা একসাথে যদি অর্থ করি তাহলে অর্থ হবে সরফের দাড়ি পাল্লা এখন কথা হলো যে শুনতে কেমন একটু আজব আজব শোনাই যে সরফের দাড়ি পাল্লা আবার কি জিনিস এটা আবার কেমনভাবে হবে তো চিন্তার কোনো কারণ নেই পরবর্তীতে আমরা বিশ্লেষণ করার জন্য চেষ্টা করেছি চিন্তা একটু হতেই পারে যে গ্রামারের ভিতরে আবার দাড়ি পাল্লা এগুলো আবার কী কীভাবে কেমন কঠিন কঠিন আসলে কোনো সমস্যা নেই দেখো কেন এই নামকরণ দাড়িপাল্লায় যেমন বিভিন্ন জিনিস পরিমাপ করা হয় বিভিন্ন রকম পাথর বা বাটখারা দিয়ে বিভিন্ন রকম পাথর বা বাটখারা দিয়ে তেমনি মিজান ও সরফ বা সরফের পাল্লা দিয়ে আরবি ভাষার একক অর্থবোধক পরিবর্তনশীল শব্দসমূহ পরিমাপ করা হয় আমি আবারও বলছি কোন শব্দসমূহ পরিমাপ করা হয় দেখো আরবি ভাষার একক অর্থবোধক পরিবর্তনশীল শব্দ পরিবর্তন করা হয় এক্ষেত্রে ফা আইন লাম হলো বাটখারা এক্ষেত্রে কি ফা আইন লামটা হলো বাটখারা যেমন খেয়াল করো এই যে পাথর বা বাটখারা যদি ফা আইন লাম হয় কিভাবে পরিবর্তন হচ্ছে কিভাবে পরিমাপ হচ্ছে পরিবর্তন নয় দুঃখিত পরিমাপটা দেখো এই যে ফা আইন লামের ওপরে যে হরকতগুলো এসেছে পরবর্তী শব্দগুলোতেও আমরা সেই হরকত বা সেই ওজনে পরিবর্তন করেছি যেমন ফ আলা থেকে না অর্থাৎ এই যে হরকতটা দেখতে পাচ্ছ তোমরা এই হরকত অনুযায়ী সব জায়গায় পরিবর্তন হয়েছে পরবর্তী শব্দটি লক্ষ্য করো ইয়ফ আলু ইয়ফ আলু এর ওজনে ইয়ফো ইয়ফ ইয়া আলামো এখানেও কিন্তু আমাদের এই হরকতগুলো মিলে যায় এবং সর্বশেষ শব্দটি লক্ষ্য করো ফাইলুন এই যে ফাইলুন আলিমুন তো কি বিষয়টি সহজ হয়ে গেল না দেখো আরবি ভাষার ব্যাকরণের এই মজার একটি বিষয় হলো এটা যে এই যে তুমি ফালা জানলে তুমি নাসরা করতে পারবা তুমি খরজা করতে পারবা তুমি দাখলা করতে পারবা তুমি রজা করতে পারবা আরও বিভিন্ন শব্দে তুমি রূপান্তর করতে পারবা এজন্য মিজানুসরফের গুরুত্ব কোনো অংশে কম নয় এবং আরবি গ্রামার শেখার জন্য সর্বপ্রথম তোমাকে বেসিক গ্রামার জানার পরে অর্থাৎ একেবারে খুঁটিনা যে ছোটোখাটো বিষয় জানার পরে তোমাকে জানতে হবে মিজান সরফ। তবে সরফের জন্য তোমাকে মিজান ও মুন্সাহিব যে কোনো একটি ভালো লেখকের মিজান মুন্ন সাহেব বইটা খুব ভালোভাবে শেষ করতে হবে তো আজকের মতো এখানেই সমাপ্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহাত